হ্যালো দেশবাসী, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তা দেখতে পাচ্ছেন আমি এবং আমার জেঠা মাঠে ওষুধ দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার জেঠার পিছনে ব্যাগ আছে, ওই ব্যাগের আছে হ্যাঁ আর কি ড্রামালা ব্যাগ আছে। ওই ড্রামালা ব্যাগের ভিতরে পানির ভিতরে বিষ মিশাতে হয়। বিষ মিশে যতক্ষণ জমিতে আর কি এলাকা অপদ্রব্য আছে, বাজে ঘাস টাস আছে সেগুলো ঘাস টাস মারতে হয়, যেন কি যে নতুন করে ভালো করে আর কি জমিতে চাষ করা যায়। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমরা ধানের ভিতর দিয়ে যাচ্ছি। শীত পড়েছে সকাল সকালবেলার, যেখানে পাটা ভিজে যাচ্ছে এখন। তাহলে চলুন আপনারা আমাদের সাথে গিয়ে দেখাবো কিভাবে এটাকে জমিতে বিষ দেওয়া হয়, যেন কি যে জমিতে কোনো ধরনের অপদ্রব্য না থাকে। জমিতে থেকে ওষুধ দিতে এইসব ড্রামগুলো লাগে, এইসব ড্রামের ভিতরে ওষুধ ভরে জমিতে ওষুধ বিষ টিষ এবং অনেক কিছু দেওয়া যায় আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে থেকে পাট কেটে গেলে এনে রাখি, দেখো এই যে থেকে বোতলটার ভিতরে কি বিষ নাকি? এই যে গাইস বন্ধু দেখতে পাচ্ছেন, আর থেকে এইটা কি লবণ নাকি? এটি লবণ। লবণের কাজ কি? লবণ ডেলিভার ভালো হয় বিষের বিষের ভিতর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেটিং করা হচ্ছে সবকিছু। আসলে আমরা এই আমাদের জমিতে অনেক মরা পাট ছিল, সেগুলো সব জড়ো করছি। জড়ো করছি এ কারণেই, জমিতে সুরক্ষিত রাখার জন্যে। জমিতে ময়লা থাকলে, আগাছা থাকলে জমির ফসল ভালো হবে না, সেই কারণে আমরা এক জায়গায় জড়ো করে এডে পুরানো হবে। উপকারিতা হলো যে ছাইটা হবে, এটা সার হিসাবে কাজ করবে, জমির সার হিসাবে কাজ করবে। ময়লা যাই আর কি বলেন আর কি দিলাম। আগুন কিন্তু ধরে গেছে, এখন বড় ভরায় ধরতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ও বন্ধুরা কি যে গরম, যে আগুনের তাপ, একটু দূরেই থাকা ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন গ্রামের ভিতরে পানির ভিতরে কিন্তু বিষ মিশানো হচ্ছে। তার দেখতে পাচ্ছেন বিষটা কি কি গাঢ় কালো। বিষের নাম কি এটা? পোড়া জ্বালা। পোড়া জ্বালা ওষুধ, ঘাস মারে, ঘাস মারা ওষুধ। আচ্ছা আচ্ছা, ঘাস ঘাস মারা ওষুধ। পোড়া জ্বালা, এটা তো হাড় ফেঁকির মতো দেখা যাচ্ছে। এগুলো তো আর কিছু দিন নিজে নিয়ে যাবে না, এই যে পরিষ্কার হয়ে গেলো খুবই দইল। এই নিজে দিগুলো অনেক পয়সা করে খরচ হবে না, আর এই ওষুধ দিচ্ছি অল্পতে সব ঘাস মরে যাবে। কতক্ষণ লাগবে এই থেকে এইগুলো মরতে? যা
তো বন্ধুরা ভালো কিন্তু মজার মজার একটা কাজ কিন্তু এটা জমিতে ওষুধ দেওয়া তো পানিও কিন্তু প্রায় ওষুধও কিন্তু প্রায় কিন্তু ফুলকে ফুরাই গেছে আমারও ভরা লাগবে তা বন্ধুরা ইতিমধ্যে আমাদের ওষুধ কিন্তু শেষ হয়ে গেছে আবার ওষুধ মিলাইতে হবে আরও কিছু অংশ বাকি আছে বেশিরভাগ অংশ শেষ হয়ে গেছে তা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে অংশ তো হালকা একটু বাকি আছে আর কি তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু কেনা লাগে কৃষকদের আর কি রেসপেক্ট করবেন কারণ কৃষকরা না থাকলে আমাদের আপনাদের পেটে কিন্তু কখনো ভাত যাবে না পেয়ে যাবে না কিছুই হবেন না এবং হচ্ছে কি আপনাদের বেঁচে থাকার পিছনে কিন্তু কিনা কৃষকদের হাত কিন্তু অপরিসীম যে কারণে আপনারা অবশ্যই কৃষকদের আর কি রেসপেক্ট করবেন আর কি দেখতে পাচ্ছেন খুবই কিন্তু কষ্টের কাজ একদম পুরোপুরি টাক ফাটা রোডের ভিতরে দাঁড়ায় আছে এই টাক ফাটা রোডের ভিতরেই কাজ করে যেতে হয় কৃষকদের তো বন্ধুরা আজকে আপনাদের দেখালাম যে জমিতে কীভাবে ওষুধ দেওয়া হয় ঘাস মারার জন্য তা আশা করি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে